নমস্কার বন্ধুরা, ইট্টু এক্সপ্লোর চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে বানাচ্ছি কাতলা মাছের কোপ্তা কারি। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তার সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি এখানে কাতলা মাছের কোপ্তা কারি করার জন্য 5টা কাতলা মাছের পিস নিয়েছি। এই পিসগুলো নুন এবং হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। এরপর এগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। এই ওপরে ছাল অংশটা বাদ দিয়ে দেব। দেখুন, মাছ থেকে কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এই মাছে যে ফ্যাটি লেয়ারটা থাকে সেটা অবশ্যই বাদ দেবেন। কোপ্তা বানানোর জন্য আমার লাগছে, এখানে কাঁটা ছাড়ানো মাছটা নিয়েছি, তার সাথে লাগছে ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন, কর্নফ্লাওয়ার, ডিম নিয়েছি একটা, আদা রসুনের পেস্ট নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লেবুর রস। এরপর মাছটার সাথে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন, মাছটা একদম মাখা হয়ে গেছে। এরপর এটা আমি কোপ্তার আকারে করে নিচ্ছি। আমি একটু চারটে চারটে করে করছি। আপনারা যদি চান গোল করে করতে তাহলে তাও করতে পারেন। হয়ে গেছে, এরপর কোপ্তাগুলো ভেজে নেব। মাছের কোপ্তাগুলো ভেজে নেবার জন্য আমি তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার একে একে ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো ভাজতে একটু টাইম লাগবে, আস্তে আস্তে ভাজবেন, না হলে ভেঙে যেতে পারে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এইভাবেই একে একে সব কোপ্তাগুলো আমরা ভেজে নেব।
কোফতা গুলো সব ভাজা হয়ে গেছে, এরপর কারিটা বাড়িয়ে নেব। কাজলা মাছের কোফতার কারি বানানোর জন্য আমার লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, টক দই, এখানে আমি এক চামচ টক দইটাকে ফেটিয়ে রেখেছি, চিনি, নুন, লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং ফোড়নের জন্য একটা তেজপাতা নিয়েছি এবং অল্প দারচিনি নিয়েছি। করার জন্য আমি কোফতা ভাজা তেলটাই ব্যবহার করছি, তেলটা গরম করে নিয়েছি, এরপরে তেজপাতা ও দারচিনি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেবে। পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে গেছে, এরপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। ভালো করে একটু ভেজে নেব। এরপর একে একে সব মশলা গুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই জন্য একটু জল দেব, এরপর ভালো করে কষিয়ে নেব। এরপর টমেটো কষিয়ে দিচ্ছি, টমেটোর কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার সামান্য চিনি দিচ্ছি, চিনিটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপর এখন অল্প নুন দিচ্ছি, এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর ফেটানোর টক দইটা দিয়ে দিচ্ছি।
দেখুন মশলাটা একদম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর জল দিচ্ছি। আপনারা যেরকম কারি রাখবেন সেই মতো জল দেবেন। কারিটা একটু ফুটে গেলে কোপ্তাগুলো দিয়ে দেব। দেখুন কারিটা ফুটে গেছে, এরপর কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কোপ্তা কারিটা ফুটে গেছে, এবার উপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা অপশনাল, আপনারা দিতেও পারেন তারপর নাও পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। কোপ্তা কারি একদম তৈরি। কাতলা মাছের কোপ্তা কারি পরিবেশন করে দিয়েছি, আপনারাও বাড়িতে বানান, গরম গরম ভাতের সাথে খান, অবশ্যই ভালো লাগবে।